সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আশা করছি মহান আল্লাহ তালার রহমতে সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আর তা হলো জিনার পাপ থেকে ক্ষমা পাওয়া ও তাওবা করার নিয়ম সম্পর্কে যদি কেউ ভুল করে কিংবা যেভাবেই হোক জিনা করে ফেলে আর তারপর সে যদি অনুতপ্ত হয়ে তাওবা করতে চায় তাহলে কিভাবে তাওবা করলে তা আল্লাহ মাফ করে দিবেন অথবা কি করতে হবে তা নিয়েই আজকের ভিডিও মনে রাখবেন জিনা করার গুণা কাউকে হত্যা করার চাইতেও বড় গুণা কেননা কাউকে হত্যা করার পর তার ওয়ারিস আত্মীয় স্বজন অথবা সন্তানগণ যদি আপনার থেকে রক্তপণ বাবদ কিছু অর্থ সম্পদের বিনিময়ে আপনাকে মাফ করে দেয় তাহলে তা মাফ হয়ে যায় অথবা কোনো কিছুর বিনিময় ছাড়াও যদি তারা আপনাকে ক্ষমা করে দিতে চায় তাহলে আপনি সেই হত্যার শাস্তি থেকে রেহাই পেতে পারেন কিন্তু জিনার ক্ষেত্রে এই ধরনের ক্ষমার কোনো সুযোগ নেই সেই হিসেবে বোঝা যায় জিনার অপরাধ হত্যার অপরাধের থেকেও বড় সুতরাং কেউ যদি এই বড় অপরাধ তথা জিনা করে ফেলে আর পরে আন্তরিকভাবে অনুতপ্তের সাথে তাওবা করতে চায় তাহলে সে করবে তার কৃতকর্মের তাওবা শাস্তি কিভাবে দেওয়া হবে কোরআন ও হাদিসের আলোকে এখন সেই ব্যাপারে জানাবো ইনশা আল্লাহ আমাদের আগে জানতে হবে যদি কেউ জিনা করে আর তা সঠিকভাবে প্রমাণিত হয় তাহলে ইসলামী শরিয়াতের নিয়ম অনুযায়ী তার শাস্তি হবে যদি সেই দেশে ইসলামী হুকুমত কায়েম থাকে আর তা না হলে সে দেশের প্রচলিত আইন ও নিয়ম অনুযায়ী তার শাস্তি হবে সুতরাং কেউ যদি জিনা করে ফেলেন তবে তার উচিত হবে অন্য কাউকে না জানিয়ে গোপনীয়তার সাথে আল্লাহ তালার কাছে খালিস অন্তরে মাফ চাওয়া তাওবা করা আশা করা যায় আল্লাহ তালা মাফ করে দিবেন

অর্থ এবং যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজেদের প্রতি জুলুম করে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ব্যতীত কে পাপ ক্ষমা করবে এবং তারা যা করে ফেলে জেনে শুনে তার পুনর্বৃত্তি করে না তবে জিনাকারী জিনা করার পর যদি তা প্রকাশ করে তাহলে তাকে আইনের আওতায় এনে তার উপযুক্ত শাস্তি দিতে হবে দেশে যদি ইসলামী শরিয়া আইন চালু থাকে তাহলে জিনাকারী অবিবাহিত হলে একশোটি দোররা মারার শাস্তি প্রদান করতে হবে আর যদি জিনাকারী বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে তবে বর্তমানে আমাদের দেশে যেহেতু ইসলামী আইন বলবৎ নেই বা যে সকল দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত নয় সেখানে এই রকম অন্যায় করে ফেললে উচিত হবে এই অপরাধ করার পর কাউকে না জানিয়ে একদম খালিজ দিলে আল্লাহ দরবারে চাওয়া তালার মাফ এবং তাওবা করা আর দ্বিতীয়বার যেন ভুলেও এই কাজ না করা হয় সেই অনুযায়ী চলা আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত একুশ নম্বর হাদিসে হযরত আবু বকর সিদ্দিক আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল আলাইহি আলাই বলতে শুনেছি যদি কোনো ব্যক্তি গুনাহ করে ফেলে তাহলে সে উত্তম রূপে অজু করে দুই নামাজ আদায় করে আল্লাহর কাছে অন্তরে ক্ষমা খালিস চাইলে আল্লাহ রাবুল্লা আলমিন তাকে ক্ষমা করে দিবেন রাসুল সাল্লু আলাইহিউসাল্লাম এ কথা বলার পর সুরা আল ইমরানের একশত নম্বর আয়াত তেলোয়াত করেন যা ইতিপূর্বেই আমরা তেলাওয়াত করেছি সুতরাং কেউ যদি এই গুনাহ করে ফেলেন তাহলে এরপর কৃত গুনাহের জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইবেন এবং পরবর্তীতে এমন কাজ আর না করার দৃঢ় সংকল্প করবেন আর যার সাথে এই জঘন্য অপকর্মটি করেছেন তার কাছ থেকেও ক্ষমা চেয়ে নেবেন আশা করা যায় এর ফলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন তবে কেউ যদি এই কথা ভেবে জিনায় লিপ্ত হয় যে আমি আপাতত জিনা করি বা এই অপকর্মটি করি তারপরে নিয়ম অনুযায়ী আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নিব যদি কেউ এমন চিন্তা করে জিনা বা অপকর্মটি করে থাকেন তাহলে তার শাস্তি আরো গুণ বৃদ্ধি করে দেওয়া হবে আল্লাহ তালা আমাদের এই জঘন্য কাজ থেকে মুক্ত থাকবার তৌফিক দান করুন আর যারা এমন কাজ করে ফেলেছেন তাদের যেন খালিজভাবে তওবা করার তৌফিক দেন I mean